আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কৈশোরের কথামালা এই অধ্যায়ের মূল্যায়ন ছক 1 এবং মূল্যায়ন ছক 2 আলোচনা করব। তো শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। তো চলো, 1 নম্বর যে ছকটা রয়েছে সেটা দেখে নিই। এখানে বলা আছে যে হচ্ছে মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ, নিজের মন্তব্য থাকবে, সহপাঠীর মন্তব্য থাকবে, তারপর অভিভাবকের, সর্বশেষ শিক্ষকের মন্তব্য থাকবে। তো শিক্ষার্থীরা, চলো কিভাবে এটি সলভ করা যায় দেখিয়ে দেই। দেখো, এখানে লেখা ছিল স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ। নিচের মন্তব্যের জায়গায় লেখা হয়েছে, আমি সকল কাজে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি। সহপাঠীর মন্তব্যের জায়গায় লেখা হয়েছে, সে সকল কাজে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে। অভিভাবকের মন্তব্যের জায়গায় লেখা হয়েছে, সে সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষকের মন্তব্যের জায়গায় সেম জিনিস লেখা হয়েছে। শিক্ষকের মন্তব্যের ঘরটা তোমরা ফাঁকা রাখতে পারো, কারণ শিক্ষকের থেকে শুনে লিখতে পারো। এখানে আমি জাস্ট নমুনা উত্তর দেখিয়ে দিয়েছি। শ্রদ্ধাশীল আচরণ করেছি কিনা তোমার মন্তব্য, সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছি। তোমার বন্ধুর মন্তব্য, সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছে। তারপর তোমার অভিভাবকের মন্তব্য, সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছে। সর্বশেষ শিক্ষকের মন্তব্য সেম। সহযোগিতামূলক মনোভাব, তোমার মন্তব্য কি, আমি দলগত সকল কাজে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি। তোমার বন্ধুর মন্তব্য, দলগত কাজগুলোতে সে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছে। তোমার বাবা মার মন্তব্য, দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ। সর্বশেষ শিক্ষকের মন্তব্য থাকবে এরকম। তারপরে দেখো, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান কেমন, তোমার মন্তব্য দিতে হবে। তারপর তোমার বন্ধুর মন্তব্য, তোমার পিতামাতার মন্তব্য, তোমার শিক্ষকের মন্তব্য। তো এইভাবেই এই ছকটা পূরণ করা যায়। তারপর কোন ছক আছে দেখে নেওয়া যাক। এখানে দেখো, মূল্যায়ন ছক 2 রয়েছে। বলা আছে, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্ধতকরণ। এখানে মন্তব্য থাকবে নিজের, তারপর অভিভাবকের, তারপর শিক্ষকের। এখানে সহপাঠীর মন্তব্য থাকবে না, এটা মিসিং। সেক্ষেত্রে দেখো, তোমাদের খেয়াল করতে হবে বয়ঃসন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা, বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো ব্যবস্থাপনার দক্ষতা, অন্যকে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করার দক্ষতা, এগুলো খেয়াল রেখে তোমাদের এই ছকটি পূরণ করতে হবে। তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এটার উত্তর হিসেবে এভাবে লেখা যায়। দেখো, নিজের মন্তব্যের জায়গায় লেখা হয়েছে, সচেতনতার সহিত বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করেছি। তারপর দেখো, লেখা হয়েছে বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দক্ষতার সহিত ব্যবস্থা নিয়েছে। তারপর লেখা হয়েছে, বন্ধু ও প্রতিবেশীদের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করেছি। তারপর অভিভাবকের মন্তব্যের জায়গায় লেখা হয়েছে, প্রথমে তোমরা অভিভাবকের থেকে শুনে লিখবা, ঠিক আছে? আমার দেখায় সে বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করতে সক্ষম হয়েছে। যখন সে সমস্যার মুখোমুখি হয়েছে, সতর্কতার সহিত আমার পরামর্শ মতে ব্যবস্থা গ্রহণ করেছে। বন্ধু ও সহপাঠীদের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করেছি। তারপর দেখো শিক্ষকের মন্তব্য, অত্যন্ত সতর্কতার সহিত বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ সমস্যাগুলো চিহ্নিত করেছে। সে দক্ষতার সহিত বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে। আমার দেখায় সে শ্রেণীতে তার বন্ধুদের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা করেছে। তো শিক্ষার্থীরা, এই গেল তোমাদের শিক্ষকের মন্তব্য, তারপর হচ্ছে অভিভাবকের মন্তব্য, তারপর হচ্ছে তোমার নিজের মন্তব্য। এখানে করেছি হবে না, এখানে দিবা হচ্ছে করেছে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আমি আবার বলি নাই, তোমরা এই তো শিক্ষকের যে মন্তব্যের ঘরটা রয়েছে সেটা ফাঁকা রাখবা, কারণ সেটি শিক্ষক মন্তব্য করবেন। শিক্ষকের থেকে শোনার পর তোমরা সেখানে লিখে নিবা। আমি জাস্ট তোমাদের জন্য নমুনা উত্তর দেখিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো ছক বা প্রশ্ন নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।